চলে এসেছি আবার দুই মহারথী কেকে মিতালি আর কাকলি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে একদম। তো আজকে চ্যালেঞ্জটা কিরকম হবে একটা অন্যরকম, 15টা ফুচকা ঝালমুড়ি আর চানা চটপটি, চানা চটপটি মানে আলু কাবলি, সেই স্কুল লাইফ চানা। আর এখানে আছে ধনে পাতার জল, আর এখানে আছে টক জল, টক জল। আর 5টা ফুচকা ধনে পাতার জলে খেতে হবে আর 10টা ফুচকা টক জলে খেতে হবে। এই হলো আজকের চ্যালেঞ্জ। আর পানিশমেন্টটা খুব মজাদার হতে চলেছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। তাহলে চলো মিতালি আর কাকুলি এবার শুরু করে দিই। 3, 2, 1 স্টার্ট। আগে কি খাবো দেখবি, মুড়ি খেয়ে নিই। আলু ধনে পাতা প্রয়োজনে জল, মুড়িটা খেতে পারবো না, আমি মুড়ি খাই না, ভালো লাগে না। আমি নিয়ে নিলাম ফুচকাটা ধরে দে, ফুচকা হলো আজকের টেবিলের হিট আইটেম। হেঠুয়া আর এটা সেই প্লেট। আমার স্কুলের সামনের ঝালমুড়ি মেটা খাচ্ছি এখন। দারুণ মাখা হয়েছে, বাদাম ছোলা পেঁয়াজ, তার সাথে আমার হাতের জাদু। দারুণ লাগছে ধনে পাতার জলে ফুচকা, খুব কষ্ট আমার। দুটো ধনে পাতার জলে খেলাম, তিনটে ধনে পাতার জলে আমার খাওয়া গেছে। মনে থাকবে তো আবার আজকে আপনাদের কাকুর দিকে মার দিয়ে দেবো, তাতে করতে
মনে করে রাখিস। দেখেন খুব বাঁদরে উৎপাত করে। মুড়িটা শুধু শেষ করা যাক। মিতালি দিকে দেখবে, মিতালি দিদি কাঁকুড়ি দিকে দেখবে, দেখার পালা শুধু। বাহ কি সুন্দর লাগছে। আমার পাঁচটা হয়ে গেছে, অসাধারণ হয়েছে আলু মাকাটা। চামচ চামচ চামচে কেন হাতে খাই আর তো খাট ফোলা করে জগে যাবে।
কাকু দিদি খান খান সাত বুঝে বুঝে ভালো করে খান। তবে বলি কাকুলি দিদি মেখেছিল কিন্তু চটপটিটা চানা চটপটি দারুণ। স্কুল লাইফটাকে মনে করছিলাম আর খাচ্ছিলাম। জীবন দা বলে একজন ছিল, সে দিত চটপটি। দারুণ লেগেছে। ও এই টক ঝালটা এখন আমরা রাস্তায় বেরোলে এগুলো খাই, রাস্তার খাবার, এগুলোর কিন্তু কোনো তুলনা হয় না, তাই তো? দারুণ লাগলো, দারুণ। পানিশমেন্ট নিয়ে আসছি, চামচে পেঁয়াজ লাগে, ও তো কিছু নেই হবে না। একসঙ্গে হয়ে গেছে, খেলবো না আমি, বলছি আমি খেলবো না। পানিশমেন্ট নিয়ে আসছি, চলে এসেছি পানিশমেন্ট নিয়ে। সেকেন্ড চ্যালেঞ্জ জিতেছে বাবা, ধ্যান বেড়ে গেছে একদম। দুদিন জিতেছে বলে একদম কি মনে করছে, খেতে পারে। দেখো এবার কি নিয়ে হাজির হয়েছে, কি নিয়ে হাজির হয়েছে এবার বলবো। দেখো এখানে নিয়েছি পাঁচটা বিস্কুট। কি করতে হবে, একটা করে বিস্কুট এরম করে মুখের মধ্যে ধরবে, ধরবে দেবে, খাবে, গিলবে না, না গিলবে না। কি করবে বলবে, উটকি কুঁজ উঁচি, কুঁজ উঁচি উটকি, উটকি কুঁজ উঁচি, কুঁজ উঁচি উটকি, উটকি একদম। তাহলে চলো সাথে থাকো, দেখো কি হয়। নাও শুরু করে দাও, এরকম করে বলবো, নাও শুরু করো, শুরু করো, খেতে হবে না। আর খেতে পারছি না, আমার গন্ধে পছন্দ। ধরে নিয়ে বলো, শুনতে লাগছে আবার।
জিনিসটা কিন্তু অনেকটাই টাফ ছিল, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আজকের ভিডিও বা পানিশমেন্ট। তাহলে ভিডিও এই পর্যন্তই রাখবো, ওর মুখ ভর্তি জল দিয়ে ওটাকে গিলে নিক, জলটা দিন তো একটু, জল দিয়েও গিলে নিক। ও আমার জন্য যেমন ভেবে ভেবে নিয়ে আসে ভালো 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 ভালো, আমাকেও তো ভাবতে হবে ভালো 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 ভালো। হয়েছে খাওয়া? ওক আছে। তাহলে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই তোমাদের আজকে পানিশমেন্ট কেমন লেগেছে, লাগলো আমার দিদির বেড়ে নে বেড়ে নে, আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আর সাথে এইটা চাই অবশ্যই, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। ভিডিও আজকে এই পর্যন্তই রাখবো, টাটা।